মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতকেছিয়া ক্যানেল পাড়ায় ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এদিন বিডিও বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের সরকারি প্রকল্পের আওতায় সুবিধা প্রদানের ব্যবস্থা করেন। কি অসুবিধা হচ্ছে আপনার? অ্যাকনলেজমেন্ট মানে এসসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের জন্য 1.5 বছর হয়ে গেছে জমা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আসেনি, তার জন্যই বিডিও সাহেবকে জানালাম। এবার বলেছে যে দেখবে উনি ভালো করে, এবার যদি হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বারে জানাবে। আপনার নাম? সুস্মিতা মণ্ডল। কোন জায়গায় বাড়ি? সাতগেছিয়া। এই শিবিরে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লকের বিডিও সৈকত মাঝি, বিআইও সুদীপ কুমার বিশ্বাস, কৌশিক সমাদ্দার, সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাঁশফোর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে আমরা সাতগেছিয়া 1 ডিগ্রির ক্যানাল পাড়ে এসেছি। এটা দুয়ারে সরকারের একটা পার্ট, মোবাইল দুয়ারে সরকার ক্যাম্প আমরা এখানে করছি। হয়তো আপনারা জানবেন এবং শুনেওছেন যে এইবারে দুয়ারে সরকারের ক্ষেত্রে সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছে যে শুধুমাত্র একটা জায়গায় নয়, মোবাইল ক্যাম্পও করতে হবে বিভিন্ন জায়গাতে। যে সমস্ত ডিস্টিং প্লেসে লোকজনদের যাতায়াত করার অসুবিধা হয় কোনো কারণে, বা যে সমস্ত মানুষরা বিশেষভাবে অক্ষম বা প্রেমী মহিলা যারা আর কি সহজে ক্যাম্পে পৌঁছাতে পারে না, তাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু মোবাইল ক্যাম্পের আমরা একটা চিন্তাভাবনা গভর্নমেন্টের কাছে নেওয়া হয়েছে, সেটারই আজকে একটা কর্মসূচি চলছে। ইনফ্যাক্ট গতকালও হয়তো আপনারা শুনবেন পুরুলিয়ার প্রশাসনিক সভাতে সিএম ম্যাডাম জানিয়েছেন যে উনি কিন্তু দুয়ারে সরকার যে প্রোগ্রামটি রয়েছেন সেটা কিন্তু আক্ষরিক অর্থেই দুয়ারে সরকার চাইছেন। তারই একটা বলতে পারেন যে একটা প্রচেষ্টা যে দুয়ারে সরকার মানে একদম পুরোপুরিভাবে একদম মানুষের দুয়ারে এসে পড়ে তাদের প্রবলেম শোনা, তাদের কী কী অসুবিধা রয়েছে সেটা জানা এবং তাদেরকে যেভাবে সাহায্য করা যায়, যেভাবে তাদেরকে সেই জায়গা থেকে আমরা হেল্প করতে পারি, সেই জন্য সমস্ত কিছু তাদেরকে হেল্প করে পরে তাদের কাছে গভর্নমেন্টের পরিষেবাটা পৌঁছে দেবো। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দবার্তা।